Assalamualaikum everyone. আমরা এখন আশকোনা আসিয়ান সিটি বিশাল গুরু হাটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে গুরু বাজার গরু কোনটা কোনটা আমাকে দেখাবেন? এই গরুটা, এটা কি আপনি নিজে লালন পালন করছিলেন? গরুটার নাম রাখছিলেন কি আপনি? নাম রাখা হয়নি। গরুটার দাম চাচ্ছিলেন কত? 4 লাখ। যদি আপনার গরুর দাম 4 লাখ, 10-5 হাজার। আপনার মানে গরুটা কত কেজি ওজন হবে? গরুটা আছে আছে লাগে 700 কয় মন এই আছে 14 মন ওজন আছে। 14 মন ওজন 14 মন। জি জি। আপনার গরুর খাবার কি? খাবার এই যে ভুসি খাওয়া না রে বিছেলি। এটা কি আপনার দেশি গরু? আমার বাড়ির গরু, দেশি গরু। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা দিকে ফেলে দিয়েছে। আমরা এখন গরুগুলো দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। দেখেন মানুষ কি হলো। হ্যালো,
সব এক সামের গরু এই মারামারি করো না কাকা গরুটার দাম কত? এটা ২২০ এটা কোন জায়গার গরু কাকা? কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া সদর থেকে। এই সবগুলো আপনার? হ্যাঁ। কয়টা আনছেন গরু? দুই ভাই আনিস ১৪টা। এটা কি আপনাদের মানে নিজস্ব গরু? এখন গরুর দাম এই বছর কেমন হতে পারে? এই বছরের দাম তো বাবা দেশেই বেশি, খুব অনেক বেশি দাম, আর খাবারের দাম তো অত্যন্ত, আর গোশের দাম বেশি, প্রচুর পরিমাণে। এটা কি এখন যদি আপনার ইন্ডিয়ান গরু ছাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কি দাম কি বাড়তে পারে নাকি কমতে পারে? ইন্ডিয়ান গরু ছাড়িয়ে দিলি বা ইন্ডিয়ান গরু ছাড়িয়ে দিলি পারে, আমাকে যদি দাম কম হয় আমরা বিক্রি করতে পারবো না, আবার ফেরত নিয়ে চলে যাবো। কারণ আমরা কিনতে পারি না যখন, তখন তো আর বিক্রি করবো কম দামে। ঠিক আছে কাকা, ভালো থাকেন।